মূল মন্দিরে ঢুকতে পারলেন না অভিষেক, এর জবাব দেবার দায়িত্ব দিলেন সাধারণ মানুষকে। প্রতি তিন মাস অন্তর ঠাকুরনগর আসবে বলে চ্যালেঞ্জ অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরনগর সফর ঘিরে প্রবল উত্তেজনা। মূল মন্দিরে ঢুকতে না পেরে পাশের মন্দিরে পুজো দেন অভিষেক। এদিন ঘড়ির কাটায় বেলা তখন 3:40, ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন রাজ্য তৃণমূলের একাধিক নেতৃত্ব। মমতা ঠাকুরকে সাথে নিয়ে মন্দিরে পুজো দেবার পর সোজা চলে যান প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর ঘরের সামনে। মতুয়াদের চিরাচরিত প্রথা মেনে মমতা ঠাকুর বরণকুলো দিয়ে বরণ করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর প্রতি শ্রদ্ধা জানান। বড়মার ঘর থেকে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি বলেন, চাইলে 5 মিনিটেই সব পরিষ্কার করে দিতে পারতাম, কিন্তু তৃণমূল কংগ্রেস ভেঙে দাও গুড়িয়ে দাও এই নীতিতে বিশ্বাস করে না। সকাল থেকে আমি কি করে ঢুকতে না পারি, জোর জবরদস্তি মন্দিরটাকে ঘিরে রেখে দিয়েছে বিজেপির লোকজন। আপনারা এই যে দেখছেন, এখনো লোকজন রয়েছে, ক্যামেরাটা যদি ঘোরা, ওদের 200-250 লোক, আমাদের 5,000 লোক। আমি চাইলে গায়ের জোরে নিতে পারি, কিন্তু ঠাকুর বাড়ি গায়ের জোর দেখানোর জায়গা নয়। এবং ঠাকুর বাড়ি অমানিত দান, আমার চাইলে আমার 5 মিনিট লাগবে এই লোকজন ভেঙে আমি ঘুরে যাবো ঠাকুর বাড়ি, কিন্তু আমরা ভেঙে দাও ঘুরিয়ে দাও এর রাজনীতি বিশ্বাস করি না। মন্দির উন্নয়ন প্রকল্প সহ ঠাকুরনগর চত্বরে একাধিক উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছে, সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি। শান্তনু ঠাকুর যে বাড়িতে থাকে সেখানে যে জলের ব্যবস্থা সেটা মমতা ব্যানার্জি করেছে, যে রাস্তা না নিয়ে হেঁটে তৃণমূলকে ধমকাচ্ছে চমকাচ্ছে রাস্তাটা মমতা ব্যানার্জি করা। যদি কেউ ভাবে যে গুরুচাঁদ ঠাকুর এবং মণিচাঁদ ঠাকুরের লড়াইকে সরিয়ে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করব, এই ঠাকুর বাড়ি ওনার পৈতৃক সম্পত্তি নয়। এই ঠাকুর বাড়ি মানুষের আবেগের জায়গা, মানুষের শ্রদ্ধার জায়গা, মানুষের প্রার্থনার জায়গা। সাংসদ শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে তিনি বলেন, এই মন্দির কারো পৈতৃক সম্পত্তি নয়, উনি যে রাস্তা দিয়ে হাঁটেন সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেওয়া, এই রাজ্য সরকারের করে দেওয়া। আমি মনে করি সেটা পুরোপুরি আজকে উলসিত এবং কালিমানিত করল এই শান্তনু ঠাকুরের মন্দিরের বিদ্যমান। এর জবাব আগামী দিনে আমি মানুষের কাছে, মানুষ যাতে এর জবাব দেয়, আমি এর দায় দায়িত্ব দায়ভার মানুষের কাঁধে তুলে দিয়ে যাচ্ছি। মন্দিরে ঢুকতে না পারা সহ সমস্ত বিশৃঙ্খলার দায় শান্তনু ঠাকুরের ওপর চাপিয়ে তিনি বলেন, এর জবাব দেবেন সাধারণ মানুষ। আমি আজকে এসেছিলাম পুজো দিতে, এখানে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে, মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে। ইতিমধ্যেই 4 জন হসপিটালে গেছে। তুমি আমার সাথে লড়াই করতে পারছো না, মহিলাদের আক্রমণ করছো। আগামী দিন যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করছে তাদের পতন অবধারিত, তাদের তখন কেউ আটকাতে পারবে না। পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রতি 3 মাস অন্তর ঠাকুর বাড়িতে আসব। উনি বলেছে, আমি চলে যাওয়ার পর ঠাকুর বাড়ির মাটিটা গোবর জল দিয়ে ধোবে। আমি শান্তনু ঠাকুরকে বলবো, আমি 3 মাস অন্তর অন্তর ঠাকুর বাড়িতে আসবো, ঠাকুর বাড়িটা গোবর জল দিয়ে অন্তত পক্ষে এই হাতে ঠাকুর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর গোবরে হাতটা পড়বে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঠাকুরকে নিয়ে যে কটূক্তি করেছে, ও ভেবেছে মতুয়ারা অবলা, ও ভেবেছে মতুয়ারা বোকা কিছু বোঝে না। ওর এই অধ্যত্ব, ওর এই অধ্যত্বর আগামীতে পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় টের পাবে এই পতনের মূল কারণ। এটাই ওর লাস্ট
পদযাত্রা হয়ে দাঁড়াবে, এখান থেকে ওর পতন শুরু হলো আজকের থেকে। অভিষেকের এখান থেকে পতন শুরু হলো আজকের থেকে। জাস্ট কাউন্ট ইট, আগামী আগামী ছ মাসের মধ্যে অভিষেকের যদি পতন না হয়ে গেছে রাজনৈতিক দিকে, আমরা আজকে এখান থেকে সেটা প্রমাণ করে দিলাম। কিন্তু ঠাকুর বাড়িতে গুন্ডা পাঠাবেন না, মন্দিরে মারপিট করাবেন না, মন্ত্রীদের দিয়ে গুন্ডা পাঠিয়ে ভক্তদের মেরে হসপিটালে ভর্তি করাবেন না। সমস্ত কিছু মানুষ রেকর্ড করেছে, আজকে সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে রেকর্ড হয়েছে। 1000-2000 পুলিশ পাঠিয়ে, 5000 পুলিশ পাঠিয়ে তাদের সামনে মন্দিরে সামনে ভক্তদের গুন্ডামি করেছ, এটা তোমাকে ঠিক আছে সাজা পেতে হবে। হরিগুরুদার ঠাকুর তোমাকে সাজা দেবে সময় হলে। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।